শঙ্করবাবু আসুন আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়িতে। রোজ রোজ আমাদের বাড়ির সামনে দিয়ে ফিরে যাবেন তা হবে না। কিন্তু না না, এর মধ্যে কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু থাকলে শুনবো না। আসুন আমার সঙ্গে। কিন্তু এইসব আপনি আসবেন বলে তাই আনিয়ে রেখেছি। কাল যে বললেন আপনি কি ঠিক এমন সময় নিবারণ আসতে বলেছে? দেখুন, একমাত্র মা ছাড়া এমন করে কেউ আমাকে বসিয়ে খাওয়ায়নি। কেন, আপনি বোন, স্ত্রী? আগে না, বোন আমার নেই আর স্ত্রী আমার এখনো হয়নি, মায়ের আমি এক ছেড়ে। তাই না বসে খাওয়ালে খাওয়া হয় না। কেমন করে জানলেন? মেয়েদের মন এমন অনেক কথা বলে দেয় যাকে বোঝানো যায় না। সুশীলবাবুর কোনো সন্ধান পেলেন না? অথচ তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, কেমন করে হোক। তার জন্য আপনাকে বেশি কাজ করতে যেতে হবে না। নিন চা খেয়ে নিন, তারপর শশীলবাবুর সঙ্গে দেখা করবেন। আপনি আপনি তার ঠিকানা কেমন করে জানতে পারলেন? বাড়ি আপনি তো কাল আমাকে বললেন। আপনার কথা শুনে মনে হলো আপনি খুব অস্থির তার খোঁজ করছেন, তাই আমি সারা কৃষ্ণনগর খোঁজ করে আমি তার সন্ধান করতে পারিনি। আর আপনি আমার মুখের কথা শুনে কৃতিত্বটা আমার চেয়ে আমার দাদু মানে কৃষ্ণনগর সমাজের সবজন্ত ম্যানেজার বাবুরই বেশি। তার কথা ঠিক জানতে পারলাম, সুশীলবাবু মাসখানেক আগে স্টেশনে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালে আছেন। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসে আঘাতটা গুরুতর হলো, এখন তিনি একটু ভালো আছেন। আপনাকে কি বলে জানতে পারছি? দেবেন না ধন্যবাদ, আমার তার না টানার সঙ্গে এটা না হয় চেক করে নেবেন। যে জীবনে কঠিন সাধনার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, চেষ্টা করলে কোনো জিনিসই তার নাগালের বাইরে নয়। সে যদি হঠাৎ জানতে পারে যে তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসেননি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। শুধু সেইটুকু ভেবে আপনি অকপটে আমাকে সব কথা খুলে বলুন সুশীলবাবু। তুমি ঠিক তোমার বাবার মতো অদ্ভুত, কিন্তু জানো আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে হেমাঞ্জলির এই খুনের ব্যাপারে আর কারো কাছে আমি মুখ খুলব না। আর সেসব আমি নিজের মন থেকে ছুঁয়ে মুছে ফেলেছি পুরনো পচা কাগজের মতো। তো তুমি প্রশান্তবাবুর ছেলে, আমারও তো দিন শেষ হয়ে গেছে, সব লাভ লোকসানের বাইরে চলে গেছি। না, আজ আর আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখো না। 12 বছর হয়ে গেল, মনে হচ্ছে যেন কালকের ঘটনা। দেখুন চাইটা শোনা, সিগারেট কেস, সিগারেট কেস, সাবধান হচ্ছে আঙুলের ছাপ পাওয়া যাবে। কিন্তু তার সঙ্গে একটা চিঠি পাওয়া গেছিল স্যার। এখানে চিঠি পাওয়া গেছে, তলে কোনো নাম সই নেই। পড়তো পড়তো। হেমাঙ্গিনী, তোমার সঙ্গে মাঝে মাঝে কখনো দেখা হয় অবশ্য, কিন্তু আমি ছাড়াও তোমার আর 2-4 জন পুরুষ বন্ধু আছে, কাজেই কেমন করে বুঝব যে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। যা হোক, ব্যস্ত হও না, সামনে 10 তারিখে দশহরার দিন সন্ধ্যেবেলা আমি তোমার বাড়ি যাব। পিছনের দরজা খুলে রাখবে অতি অবশ্য, গিয়ে সব ব্যবস্থা করব। আশা করি এ ব্যাপার নিয়ে কোনো কলঙ্ক বা কুৎসার সৃষ্টি করবে না।
তোমার ইনস্যুরেন্স নিয়ে যাতে কোনো গোলমাল না হয় তাও দেখব। স্যার, এই চিঠি আর সোনার সিগারেট কেসটা যার সেই খুনি, কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকবে না তখনই যখন জানতে পারবো হেমাঙ্গিনীর এই অবস্থা কথাটার মানেটা কি। অবস্থা কথাটার মানে জানতে আর দেরি হলো না। তারপর দিনই সিভিল সার্জন ময়না তদন্ত করে আমাদের জানালেন। হ্যাঁ, না পোস্টমর্টম রিপোর্ট সিভিল সার্জন পাঠিয়েছে। কি সর্বনাশ, মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্ব ছিল। এতক্ষণে চিঠি ছাড়া একটা মানে পাওয়া গেল। এখন কি করবে ভাবছ? এখন দেখতে হবে স্যার যে হেমাঙ্গিনীর বাড়িতে সবচেয়ে বেশি কাজ যাতায়াত ছিল, কে হেমাঙ্গিনীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র ছিল, আর হেমাঙ্গিনীর অবস্থার জন্য দায়ী কে, চিঠিটা তার হাতের লেখা কিনা, এবং সিগারেট কেসটা তার কিনা। ভালো করে বুঝে দেখো, হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য যে দায়ী চিঠিখানা তারই হাতের লেখা, এবং সেই খুনি। এমন সময় সহদেব দত্ত নামে একজন ধনী ব্যবসায়ী এবং ইন্স্যুরেন্স এজেন্ট ঈশ্বর প্রেরিত হয়ে আমাদের কাছে হাজির হল। কি খবর সহদেব? এই মাত্র নবদ্বীপ থেকে ফিরে এসে শুনলাম যে হেমাঙ্গিনী কাল রাত্রে খুন হয়েছে। হেমাঙ্গিনী আমার আপন খুড়তুতো বোন স্যার, আমরা বংশে দুটি বেঁচে ছিলাম, সে আমার চেয়ে কত ছোট সেও। কি করবে বলো, সবই অদৃষ্ট। অল্প বয়সে মারা গেল, সবই তার অদৃষ্ট। কিন্তু সৎকারের জন্য তার মৃতদেহটা দেবার ব্যবস্থা করে দিতে হবে স্যার। আহা, তার জন্য আটকাবে না, আমাদের কাজ হয়ে গেছে, ও হাসপাতালে গেলেই তুমি তো দেবো পাবে। আমরা হাবাতের ঘরে জন্মাইনি স্যার, বাড়ি ঘর দোর সম্পত্তি ইন্স্যুরেন্স নিয়ে হেমাঙ্গিনী 1 লাখ টাকার মালিক ছিল। আমি তার একমাত্র আত্মীয়ের উত্তরাধিকারী। আমি 5,000 টাকা পুরস্কার দেবো স্যার, যে হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে। এ তো খুব ভালো কথা, আমি আজই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি। একটা কথা জবাব দাও তো সহদেব, কোনো কিছু গোপন না করে, তাহলে খুনিকে ধরা সহজ হবে। আচ্ছা, হেমাঙ্গিনীর সঙ্গে ইদানিং কার বেশি আলাপ ছিল? যে সেই অল্প বয়সে বিধবা হয়েছিল, 2-4 জন পুরুষ পণ্ডিতার ছিল বটে, আমরা কোনোদিন আপত্তি করিনি, যা করে সে খুশি হয় তাই করুক। তবে ইদানিং তার আলাপ হয়েছিল আমাদের ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবুর সঙ্গে। ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবু? আগে হ্যাঁ, প্রশান্ত চ্যাটার্জি। হেমাঙ্গিনী একটা 50,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে গোলমাল হয়, সেইটির অনুসন্ধান করতে তিনি প্রথম আসেন। আমি তাকে হেমাঙ্গিনী বাড়ি নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিই, তারপর থেকে প্রায় তিনি হেমাঙ্গিনী বাড়িতে আসতেন। হেমাঙ্গিনীর সঙ্গে তার অন্য কোন রকম সম্বন্ধ? আগে তা অসম্ভব নয়, হেমাঙ্গিনী যুবতী, প্রশান্তবাবু যুবক সুপুরুষ। প্রশান্তবাবু এখন কোথায় থাকেন? আগে কাল সকালে অফিসে তার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন যে কাল সন্ধ্যেবেলা তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আরো বললেন। আর কি বললেন? আগে আরো বললেন যে হেমাঙ্গিনী বাড়ি যে তিনি সন্ধ্যেবেলা যাবেন এই কথা যেন আমি কাউকে না বলি। আর তিনি বললেন, একটা জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তিনি আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিলেন। অথচ তিনি জাননি কৃষ্ণগরী ছিলেন? আগে হ্যাঁ, আমি এই মাত্র এবার হোটেল হয়ে আসছি, শুনলাম তিনি কাল রাত্রে ট্রেনে কলকাতায় চলে গেছেন। কাল রাত্রে ট্রেনে কলকাতায় চলে গেছেন? আচ্ছা, আর একটা কথা, প্রশান্তবাবু ছাতি ব্যবহার করেন? আগে হ্যাঁ, ছাই রঙের বর সাথে এক টুপি। সুশীল, প্রশান্ত আমার ম্যান, তাই গ্রেপ্তার করার সমস্ত ব্যবস্থা কর। হেমাঙ্গিনী মৃত্যুর দিন সহদে কৃষ্ণনগরে ছিল? না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। অবশ্যই এসপির কাছে সে সেই কথাই বলে। কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল? অফিসিয়ালি হয়নি। তারপর? তারপর আমরা প্রশান্তবাবুকে গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছ? না না, পরশু দিন সন্ধ্যাবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য, তো বাড়িতে গেলে কিছু খুন করা হয় না।